পৌষের মকর সংক্রান্তিতে টুসু পরবে মাতল রার বাংলা। মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান জেলায় এই উৎসবের আয়োজন বেশি দেখা যায়। টুসু উৎসবের মূল আকর্ষণ পৌষ সংক্রান্তির আগের চার দিন। এই দিনগুলি চাউরি, বাউরি, মকর এবং আখান নামে পরিচিত। চাউরির দিনটিতে বাড়ির মেয়েরা উঠোনে গোবর এবং মাটি দিয়ে নিকিয়ে সেখানে চালের গুঁড়ি তৈরি করে থাকেন। বাউরির দিন ওই চালের গুঁড়ি দিয়ে ত্রিকোণাকৃতি এবং অর্ধচন্দ্রাকৃতি পিঠে তৈরি করা হয়। বাউরির রাতে গ্রামের কুমারী মেয়েরা ছাড়াও গৃহবধূরা টুসু গানে অংশ নেন। পরের দিন মকর। মকর অর্থাৎ পৌষ সংক্রান্তির ভোরে মেয়েরা শোলা, বাঁশের কঞ্চি এবং কাগজ দিয়ে তৈরি চৌদল বা ভেলায় ওই টুসু দেবীকে বসিয়ে গান গাইতে গাইতে স্থানীয় পুকুর বা নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দেন। রাঢ় বাংলার আঞ্চলিক পরবগুলির মধ্যে টুসু পরব সব থেকে জনপ্রিয়। মূলত তপশিলি সম্প্রদায়ের মধ্যে এই পরব পালন করতে দেখা যায়। তবে পৌষের হাড় কাঁপানো শীতে মকর সংক্রান্তির পিঠে পরবে মেতে ওঠেন আপামর বাঙালি। বুধবার মকরের আগের দিন বিষ্ণুপুর শহরের বিভিন্ন জায়গায় ওই টুসু ভেলা বা চৌদল বিক্রি করতে হাজির হয়েছিলেন অনেকেই। ভেলার মাপ অনুযায়ী দাম ছিল 150 টাকা থেকে 400 টাকা পর্যন্ত দামে ভেলা বিক্রি হয়েছে এদিন। বিক্রেতারা জানান, অন্যান্য বছরের থেকে এবার ভেলার চাহিদা বেড়েছে। হ্যাঁ, তো আগামী দিনে কি আরো ভালোভাবে এটাকে করতে চাইছেন টুসু পুজোকে? হ্যাঁ হ্যাঁ। কি ভালো করে বলুন, ভালো করে আর হতে করুন। কত টাকা নিলো এটা? এটা 150। এটা কখন হবে পুজো? এটা কালকে। আপনার নাম? আমার নাম সীতা লোহার। হ্যাঁ, সীতা লোহার। কি মনে হচ্ছে এখন আগের থেকে কি মানুষ এগুলোকে বেশি আগ্রহ? আপনার নাম? তো এখন কিরকম বিক্রি বাটা হচ্ছে এবং আগে কিরকম হচ্ছে? তো আপনার কি মনে হয় যে আগের প্রজন্মের থেকে এই প্রজন্মের মানুষ বেশি এটাকে চাহিদা নিচ্ছে এবং এটাকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানকে ভালোভাবে করতে চাইছে বলে? হ্যাঁ, ভালোভাবেই করছে, ভালোভাবেই হচ্ছে। যার যেমন পয়সা পুঁজি কাগজ কেনা সেরকম সেই অনুযায়ী করে। আমি হয়তো 200 টাকা কি 400 টাকা কাগজ লাগলো, হয়তো আমার নাই, আমি হয়তো 10 টাকা করলো কি 15 টাকা করলো, আমার যে অনুযায়ী পয়সা সেরকম। সেগুলোর দাম কীরকম? না না, তো বিভিন্ন সাইজ আছে, তো কীরকম 250 আছে, কেউ 200 আছে, কেউ 100 আছে। হ্যাঁ, এরকম এটা প্রতিদিনের জন্য লয় তো মানে বছরে একবার এই মকর সিজন। আর নাম নাই? আপনার নাম? আপনার নাম? আমার নাম ধৈর্য সঙ্গে, ধৈর্য ধৈর্য সঙ্গে। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।